কয়েক বছর ধরে ডন থ্রি সিনেমার অপেক্ষায় ছিলেন শাহরুখ ভক্তরা। সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে বেশ কয়েকবার আলোচনার ঝড়ও তুলেছিলেন তারা। অবশেষে ডন ফ্র্যাঞ্চাইজের প্রযোজক এবং পরিচালক ফারহান আখতারের তৃতীয় কিস্তি নিয়ে হাজির হতে চলেছেন। আগেই শোনা যাচ্ছিল ডন ফ্র্যাঞ্চাইজে নতুন সিনেমায় থাকছেন না বলিউড বাদশাহ। শেষ পর্যন্ত শাহরুখকে বাদ দিয়েই ডন থ্রি ঘোষণা দিয়েছেন ফারহান। আজ প্রকাশ করা হলো টিজারও, কে হচ্ছেন বলিউডের নতুন ডন। मुल्कों की पुलिस ढूंढती है मुझे, पर पकड़ पाया है मुझको कौन? मैं हूँ অবশেষে ফ্রেমবন্দী হলেন তিনি। বলিউডের নতুন ডন ধরা দিলেন নতুন অবতারে। ডন থ্রি নিয়ে দীর্ঘ 10 বছর পর আসছেন ফারহান আখতার, তবে এবার আর মুখ্য ভূমিকায় থাকছেন না শাহরুখ খান। তার জায়গায় নতুন ডন হিসেবে ধরা দিলেন রণবীর সিং। মুক্তি পেল এই সিনেমার প্রথম টিজার। অনেকদিন ধরে আলোচনা চলছে বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ডনের তৃতীয় কিস্তি নিয়ে। সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে বাড়ে জল্পনা, আবারও কি তাহলে শাহরুখ ডন হয়ে আসছেন? জানা গেছে সিনেমার চিত্রনাট্য পছন্দ না হয় শেষ মুহূর্তে ডন থ্রি থেকে সরে দাঁড়ান শাহরুখ। চলতি বছরের শুরুতেই যখন প্রযোজক পরিচালক ফারহান জানান ডন থ্রি নিয়ে তিনি নতুন করে ভাবছেন, তখনই গুঞ্জন ওঠে শাহরুখের চেয়ারে এবার বসবেন বলিউডের নতুন সুপারস্টার রণবীর সিং। জল্পনা আরও ডানা ছড়ায় যখন সিনেমার প্রমোশনে দেখা যায় রণবীরকে। 8 আগস্ট একটি মোশন পোস্টারে ভিডিও পোস্ট করেন ফারহান, যেখানে তিনি জানান যে ডন থ্রির হাত ধরে এবার নতুন যুগের সূচনা হতে চলেছে। ফলে এটা অন্তত স্পষ্ট ছিল যে শাহরুখ আর থাকছেন না। বলিউডে সারাদিন কানাঘুষা চলছিল, নতুন যুগের সূচনা রণবীরের হাত ধরেই হচ্ছে। এদিকে ঘোষণার পর থেকে যার পরনায় বিরক্ত শাহরুখ ভক্তরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ডন থ্রি টিজারের নিচে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নো শাহরুখ নো ডন। টিজার ভিডিওর নিচে স্পষ্ট ধরা পড়েছে শাহরুখ অনুরাগীদের হতাশা। ভক্তরা শাহরুখ ছাড়া ডন দেখতে মোটেও রাজি নন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি পোস্টে ফারহান আখতার লিখেছেন, 1978 সালে চিত্রনাট্যকার সেলিম জাভেদের হাত ধরে কাল্পনিক ডন চরিত্রটি তৈরি হয়েছিল, যে চরিত্রে একসময় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। পরে 2006 সালে শাহরুখের হাত ধরে নতুন ডন তৈরি হয়। লেখক পরিচালক হিসেবে আমি শাহরুখকে নিয়ে দুটো ডন বানিয়েছি, দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো, আমার হৃদয়ের অত্যন্ত কাছের। এবার ডনের সেই উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে। আশা রাখি অমিতাভ বচ্চন শাহরুখ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। 2025 সালে ডনের নতুন যুগের সূচনা হচ্ছে। তবে ফারহানের এই ভালোবাসা পাওয়ার আশা করে নতুন পোস্টে শাহরুখ ভক্তদের মন গলেনি। ডন চরিত্রে রণবীর সিং এর অভিনয়ের কথা নিশ্চিত হওয়া গেল, সিনেমাটির বাকি বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। আগে 2 পর্বের মতো তৃতীয় পর্ব পরিচালনা করবেন ফারহান। নতুন এই কিস্তির গল্প কোথা থেকে শুরু হয় সেটা এখন দেখার বিষয়। ঘোষণা অনুযায়ী 2025 সালে মুক্তি পেতে যাচ্ছে রণবীর সিং অভিনীত ডন থ্রি। মারিও সেন, শোবিজ টুনাইট।